জীবনানন্দ দাশের প্রবন্ধ, উপন্যাস আর কাব্যসমূহ সহজে মনে রাখার উপায়। দেখুন, সতীর্থ তার জলপাইহাটি নিবাসী বান্ধবী কবিতার কথায় তার ছোট বোন কল্যাণীকে মাল্যদান করল। সতীর্থ তার জলপাইহাটি নিবাসী বান্ধবী কবিতার কথায় তার ছোট বোন কল্যাণীকে মাল্যদান করল। দেখুন, তার উপন্যাসসমূহ হচ্ছে জলপাইহাটি, সতীর্থ, কল্যাণী, মাল্যদান, এবং প্রবন্ধ হচ্ছে কবিতার কথা। অর্থাৎ একটিমাত্র কবি প্রবন্ধই রচনা করছে জীবনানন্দ দাস। এবং জীবনানন্দ দাশের কাব্যসমূহ হচ্ছে, কাব্যগ্রন্থসমূহ হচ্ছে, এই মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কালবেলায় সাতটি তারার তিমিরে রূপসী বাংলার মেয়ে বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি দুশোর পাণ্ডুলিপির ভেতর যত্ন করে রাখল। দেখুন, রূপসী বাংলা, বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, ঝরা পালক, বেলা অবেলা কালবেলা, সাতটি তারার তিমির, মহাপৃথিবী, এগুলো হচ্ছে জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ।